আসসালামু আলাইকুম দর্শক, ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড থেকে চলে আসলাম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, প্রতিনিয়ত আমরা আমাদের সবগুলো পেশেন্টকে, প্রত্যেকটা পেশেন্টকে আপনাদের মাঝে নিয়ে আসি, ওনাদের ভালো মন্দ সব কিছু আপনাদের কাছে শেয়ার করি। ওনারা ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে আগে কেমন ছিলেন, পরে কেমন অনুভূতি বা কতটুকু ওনারা সুস্থ হয়েছে, সব বিষয়ে আসলে আলোচনা করা হয়। তো আজকে আমাদের সাথে একজন নতুন অতিথি আছে। তিনি ইতিমধ্যে আমরা জানি যে উনি পিএলআইডি সমস্যায় ভুগতেছিলেন, ওনার পিএলআইডি সমস্যা ছিল দীর্ঘদিন যাবৎ। পিএলআইডি নিয়ে অনেকজন ডক্টর দেখিয়েছেন, অনেক ডক্টর কাছে গিয়েছে, কিন্তু সঠিক একটা ট্রিটমেন্ট উনি পায়নি। তো আসলে সেই বিষয়ে আমরা আলোচনা করব। চলেন ওনার সাথে একটু পরিচয় হয় নিই। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি ভোলা থেকে আসছি। আপনার পুরো নামটা কি? মোহাম্মদ ফারুক। ফারুক, জি। আমি অধ্যাপনা পেশায় আছি, আমার কর্মস্থল হচ্ছে দৌলত খান সরকারি আবু আবদুল্লাহ কলেজ, দৌলত খান ভোলা। স্যার, আপনি তো ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, ওনার ট্রিটমেন্ট নিয়েছেন আমরা। জি, তো আমি একটু প্রথম থেকে জানতে যাবো যে আপনার মূল সমস্যাটা কী হয়েছিল প্রথম থেকে, যদি প্রথম থেকে। আমার কোমরে এবং হিপ জয়েন্টে প্রথম অল্প ব্যথা ছিল। আমি ওই সময় এটাকে বড় মানে খুব আমল করিনি। আচ্ছা, স্থানীয়ভাবে কিছু পেন কিলার খেয়ে দেখলাম, অনেকদিন পর্যন্ত এইভাবে চলছে, কিন্তু কোনো রিমেডি হচ্ছে না এবং কোনো রকম মানে ভালো উপকার পাচ্ছি না। পরে একটা সময় দেখলাম যে আমার অবস্থাতে আমার আসলেই অনেক সমস্যা হচ্ছে, আমি দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না। একটা পর্যায়ে এমন হয়েছে যে আমার কোমরটা কার্ভ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি সোজা হাঁটতে মানে স্বাভাবিক পজিশনে হাঁটতে পারি না। মানে এমনটা কি হয়েছিল যে আপনি বিছানায় শুয়ে আছেন, উঠতে পারতেছেন না বা হাঁটতে? হ্যাঁ, এমন হয়েছিল যে শুয়ে আছি, সকালে প্রচণ্ড ব্যথা, ব্যথা নিয়ে আমি খুঁড়িয়ে আমি বাথরুমে যাওয়া লাগতো, তারপর আবার একটু যাওয়া লাগতো বাইরে। শুরুটা হয়েছিল কোথা থেকে প্রথম থেকে? শুরুটা আসলে আমি হয়তো আগে ছিল, আমি ওইভাবে খেয়াল করি, কিন্তু যখন এইরকম একটা পরিস্থিতি হলো তখন আমি প্রথমে একজন অর্থোপেডিক স্টাফ প্রফেসরকে দেখাই। আচ্ছা, তিনি যথারীতি আমাকে ওষুধ দেন। আমি দুই মাস ওষুধ খাওয়ার পরে আসলে দেখিয়েছিলেন, এটা দেখিয়েছি, উনি একজন এক্স প্রফেসর অর্থোপেডিক্স, তো উনি ওনার বাড়ি ভোলাতে সদর বোরহানুদ্দিনে, তো ওনাকে আমি দেখাই, ওনার প্রেসক্রাইব মতে আমি ওষুধ খাই দুই মাস। আপনি যখন ওনার কাছে গিয়েছেন, আপনাকে প্রথমে আপনাকে কী বলেছে যে আসলে? উনি আমাকে বিভিন্ন পরীক্ষা করলো, এক্স রে করলো এবং বললো যে কোমরে সমস্যা আছে, যে উনি এইটাই বলছে আমি ওষুধ খান। ওষুধ খাওয়ার পরে মানে উনি এটাই বলতে চেয়েছে যে আপনি ওষুধ খান, ওষুধ খালে খেলে সেরে যাবে। ওষুধ খাওয়ার পরে দুই মাস ওষুধ খাওয়ার পরে কোনো ইম্প্রুভ না হওয়ার কারণে আমি আরেকজন প্রফেসর, উনি অর্থোপেডিক্সের, উনি মোটামুটি নাম করা একজন প্রফেসর, ওনাকে দেখাই। ওনার ওখানে প্রায় দুই মাস বারো বেশি হবে, সেখানে তাকে দেখাই। উনি ওষুধ দেওয়ার পরে হালকা একটু পেন কমলো, আবার মানে মনে যে বারবার আসে, কিন্তু এটা রিমেন্ট। আপনি ওষুধটা যতদিন খাচ্ছেন ভালো থাকছে না? সতর্কত ভালো বলতে ফুল টাইম ভালো না, হয়তো দিনের বেলা একটু ভালো, রাতে সকালবেলা উঠলাম আবার আগের মতোই ব্যথা। তো একটা পর্যায়ে আমার মনে হলো যে আসলে আমার ওষুধে কাজ হচ্ছে না। তখন আমি ঢাকাতে একজন স্পাইন সার্জন দেখাই, স্পাইন সার্জন এমআরআই করেন আর আদা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষার পরে উনি আমাকে বললেন যে আমার ডিস্ক প্রলেপস হয়েছে এবং L4-5 আমার সমস্যা। যে আমরা ইতিমধ্যে দেখিয়েছি আপনার L4-এ স্পন্ডলাইসিস হয়েছে, প্লাস হচ্ছে PLID যেটাকে বলি আমরা। উনি আমাকে যেটা বলছে যেটা আমার যে নার্ভকে প্রেস করে আছে এবং এই প্রেস করার কারণেই আমার এই সমস্যাটা হচ্ছে, বললেন যে রিমেডি হচ্ছে সার্জারি করা। তো আসলে সার্জারিতে আমি ইচ্ছুক ছিলাম না, আর সার্জারিতে স্বাভাবিকভাবে আমার একটু ভয়ও ছিল, আর এটা সম্ভব মানে তো আর তাকে জিজ্ঞেস করলাম যে এটা অল্টারনেটিভ বা এটার বিকল্প কোনো ব্যবস্থা আছে কি না, আমি সার্জারি যেতে চাচ্ছি না। উনি বলছে না, আপাতত আমি বলছে সার্জারি ছাড়া আমি অন্য কিছু দেখছি না। আচ্ছা, আপনি টোটালি কতজন ডাক্তার দেখিয়েছিলেন? স্যারের কাছে আসার আগে আমি তিনজন ডাক্তার দেখিয়েছি এবং সবাই প্রফেসর লেভেলের। মানে ওনারাই বলতে চাচ্ছে যে মানে সর্বশেষ হচ্ছে আপনি অপারেশন করতে হবে, অপারেশন বিহীন এই ট্রিটমেন্ট কোনোভাবেই সম্ভব না। তখন আসলে আমার সবার সাথে আলাপ করছি, কেউ মানে এটা বিকল্প যদি থাকে তাইলে হয়তো সেভাবে করেন। পরবর্তীতে আমি বিভিন্ন ভিডিও মানে ফুট করে কেউ অপারেশনের দিকে যাচ্ছে না, আমি অবশ্য তার কাছে এবার পরামর্শ চাচ্ছিলাম, পরিবার বা গার্ডিয়ান যারা আছে আপনি আমি তাকে সব কিছু মিলিয়ে হচ্ছে আপনারা চাচ্ছেন যে একটা অপারেশন বিহীন ট্রিটমেন্ট সম্ভব কিনা।
সেটাই। এবং তাকে স্যারকে যখন বললাম, যিনি স্পাইন সার্জন, উনি আমাকে বলছি যে কোনো অল্টারনেটিভ কিছু আছে কি যেটা ইয়াকে অ্যাভয়েড করা যায়, সার্জারিকে অ্যাভয়েড করা যায়। উনি বলছি না, আমার তো মনে আপনাকে সার্জারির দিকেই, আপনাকে আপনার যেভাবে মুভমেন্ট সার্জারির দিকে যেতে হবে। একটা পর্যায়ে আপনাকে এমনভাবে বোঝাচ্ছে বা এটা স্যার আমার অল্টারনেটিভ কিছু নাই, মানে সার্জারি করতেই হবে, সার্জারি করতেই হবে, বুঝ আপনি এভাবে কীভাবে থাকবেন, এরকম হাঁটতে পারেন না, সোজা দাঁড়াইতে পারেন না। তো যাই হোক, আমি ওনার সাথে আর কিছু বলি নাই, আমি চলে আসছি। তো স্যারের বিভিন্ন ভিডিওগুলো বিশেষ করে ইউটিউবে, তারপর মানে আমাদের সম্পর্কে কীভাবে জানতে, আপনাদের সম্পর্কে আমি বিভিন্ন, এটা আমি আগেও আমার যখন তখন তো বিভিন্ন ইউটিউবে ঘাটাঘাটি করছি যে আসলে এটার অপারেশনবিহীন বা এরকম অল্টারনেটিভ কী ট্রিটমেন্ট আছে, তো অনেক ভিডিও দেখেছি। কিন্তু স্যারের ভিডিওগুলো আমার সব অনেক অথেন্টিক মনে হয়েছে, অথেন্টিক। এবং তারপর তার টিভিতে সাক্ষাৎকারগুলো, ভিডিওতে বিভিন্ন পরামর্শগুলো, তখন আমি এখানে যোগাযোগ করি যে আমাদের প্রত্যেকটা রোগীর ভিডিও দেখে স্যারের কথাগুলি শুনি, একটা ইন্সপায়ার হলেন যে না আমি এখানে যাই, তাহলে একটা 100% ট্রিটমেন্ট সম্ভব। জি, এরকম একটা তো ওই ইয়ে থেকে, ওই আমার অনুভূতি থেকে আমি আপনাদের অফিসে এখানে ফোন করি। ফোন করার পর ওনারা আমাকে বলে, ডিটেলস বলে এই সম্পর্কে। পরে আমি আসি, আমি গত পঁচিশ তারিখে, আচ্ছা 25শে সেপ্টেম্বর আমি স্যারকে দেখাই ঢাকাতে আসি। 26শে সেপ্টেম্বর স্যার স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যারকে দেখাই। স্যার সব কিছু দেখার পরে আমাকে অ্যাডমিশন নেওয়ার জন্য বলে। কতদিনের জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য? স্যার বলছে এটা 21 দিন আমাকে থেরাপি নিতে হবে। যত রিপোর্ট ছিল, রিপোর্ট, আমার এমআরআই, সকল তথ্য দিয়ে স্যার সব কিছু দেখে হচ্ছে স্যার আপনাকে বললো যে 21 দিন থাকার জন্য, 21 দিন যদি থাকেন তাহলে প্রপার একটা ট্রিটমেন্ট সম্ভব। জি, আচ্ছা। তো আমি স্যারের ওই পরামর্শে আমি এখানে অ্যাডমিশন নেই এবং ইয়ে শুরু করি, যে স্যারের নিবিড় মানে পর্যবেক্ষণে তার যে একটা যে টিম পেইন ম্যানেজমেন্টে একটা অত্যন্ত শক্তিশালী টিম কাজ করতেছে, এবং আমি ভীষণ রকম প্লিজড তাদের এই অ্যাক্টিভিটিসে, তাদের সেবায়, আপনাদের সার্ভিস। যাই হোক, আমার স্যার বলছে যে 21 দিনের জন্য। তারপরে আমার একটু তারাও ছিল যে স্যার আমাকে আরও কম, আমার তো হাতের সময় একটু, আমাকে 2 সপ্তাহ বেশি আমি দিতে পারতেছি না। বলছে স্যার, বলছে আমি চেষ্টা করবো কিন্তু এবার আগাম বলা যাবে না। আজকে কতদিন স্যার? আজকে আমার 13তম দিন। আলহামদুলিল্লাহ। আমি একটু মানে এখানে একটু প্রথম থেকে জানতে চাইবো যে 13 দিন আপনি কিন্তু অলরেডি থেকেছেন আমাদের। জি, এখানে আপনাদের আপনাকে 21 দিনের ভর্তি দেওয়া হয়েছিল, আপনি অলরেডি 13 দিন থেকেছেন। জি, আপনি কখন থেকে বুঝতে পারলেন যে আমি হচ্ছে ভালোর দিকে যাচ্ছি বা আমার? আমার প্রথম 3-4 দিন পেইনটা আর বাড়ছে, অনেক বাড়ার, ওরা বলছে হ্যাঁ এটা বাড়বে এবং আস্তে একটা পর্যায়ে বাড়বে এবং ধীরে ধীরে কমতে থাকবে। আচ্ছা আচ্ছা। তো আমার কয়েকদিন এক্সারসাইজ করার পরে এবং যে ট্রিটমেন্টের যে ওনাদের যে প্রক্রিয়া, সেভাবে ওনারা ট্রিটমেন্ট শুরু করার পরে 3-4 দিন পরে আমার ব্যথাটা আস্তে আস্তে একটু কমতে শুরু করে, মানে ভালো লাগা শুরু করে এবং আমার হিপ জয়েন্ট, তারপর আমার আদার্স মাসেল টাসেল সবগুলো আর একটু রিল্যাক্স হচ্ছে এবং ফ্রি হচ্ছে, আমি বুঝতে পারছি বিষয়টা। কিন্তু ব্যথা খুব পেইনও ছিল তখন। তাদের সে বিভিন্ন যে ট্রিটমেন্টগুলো, অনেকগুলা তাদের প্রচুর আইটেম, তো আমার জন্য যারা প্রযোজ্য তারা সেভাবে সেগুলা। আজকে হচ্ছে আপনার 13তম দিন, সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রথম অবস্থা আপনার যে একটা অবস্থা হতো বা চলাফেরা হাঁটা চলায় একটু ব্যাঘাত করতো, আপনি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না, ব্যথায় ভুগতে হতো, সারাক্ষণ শুয়ে থাকতে হতো, হয়তো বা আপনি একটু শুয়ে থাকতাম হয়তো আপনি একটু হাঁটতেছেন কিন্তু আপনি হাঁটার মানে পেনের জন্য হাঁটা চলা করতে না পারার কারণ। আচ্ছা, সেই দিক থেকে হচ্ছে আপনার আজকে 13তম দিনে আপনি ওই দিকটা থেকে আপনি এখন কতটুকু সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আমি এখন নিয়ার অ্যাবাউট 90% আপ বা ভালো, এবং আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি। আগের যে যন্ত্রণা হতো সেগুলোও নাই, আমার পা মুভমেন্ট সব কিছু অনেক ফ্রি। আচ্ছা স্যার, আপনার মতো তো অনেক হাজার হাজার পেশেন্ট আছে যারা কখনো বা কোনোভাবে জানতে পারছে না যে আসলে এই ব্যথার জন্য, একটা পেইন ম্যানেজমেন্টের জন্য আপনার ফিজিওথেরাপিটা হচ্ছে বেস্ট একটা চিকিৎসা, এই খবরটা কিন্তু অনেকে জানে না। জি জি। তো যারা দেশ ও দেশের বাইরে আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে আসলে যে আমার তাদের যারা এই সমস্যা আছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে যে স্যারের দীর্ঘদিন সফুল্লা প্রধান স্যার, স্যারের দীর্ঘদিনের তার যে অভিজ্ঞতা এবং উনি অত্যন্ত দক্ষ একজন ফিজিও এই এই দিকে মানে এই পেইন ম্যানেজমেন্টে তার দক্ষতা, তার মানে এটা একদম প্রমাণিত। জি, যে এখন আপনারা যারা এই সমস্যা ভুগছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এবং আহ্বান জানাবো আপনারা স্যারের সেবা গ্রহণ করতে পারেন এবং সেবা গ্রহণ করে সুস্থ থাকতে পারবেন। এটা আমাদের যে হসপিটাল ম্যানেজমেন্ট, আমাদের প্রত্যেকটা আয়া বুয়া ক্লিনার,
আমাদের হচ্ছে স্টাফ সবকিছু মিলে স্যার আপনার কেমন লেগেছে স্যার? আমি যদি এক কথায় বলি এক্সিলেন্ট। আচ্ছা ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে ধন্যবাদ। আপনাকে স্যার অশেষ ধন্যবাদ, আপনি আমাদের সাথে থেকে আমাদের হসপিটাল সম্পর্কে ডক্টর সম্পর্কে আপনার। এখানে আমার কোনো বাড়াবাড়ি কথা নেই এবং কোনো বাড়ির কোনো কথা বলছি না, যা সত্যি যা আমি এই কয়েকদিনে আপনি যতটুকু উপলব্ধি করেছেন তাই বলেছেন, এখানে কোনো বাড়াবাড়ি কথা নেই। দর্শক শুনতে পেলেন স্যার আপনাদের কাছে ওনার মতো করে আপনাদেরকে বোঝাতে চেয়েছে যে আসলে পেইন ম্যানেজমেন্টের জন্য পিএলআইডি, অস্টিও আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস এই ধরনের পেশেন্টের জন্য হচ্ছে ফিজিওথেরাপিটাই হচ্ছে বেস্ট একটা চিকিৎসা। আমি শুধু এটা বলবো না আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখান, আমি এটা বলবো না যে আপনি ডিপিআরসি হসপিটালে আসেন, তবে আমি এতটুকু বলবো আপনারা যেখানে গিয়ে আপনার সঠিক রোগটা আপনি সঠিকভাবে নির্ণয় করতে পারবেন, সঠিকভাবে একটা 100% চিকিৎসা আপনি পাবেন, সেখানে যাবেন, সেখান থেকেই ট্রিটমেন্ট নেবেন, সেখান থেকেই সুস্থ হবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি, সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।